সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দিনে কয়বার স্ত্রীর সঙ্গে সহবাস করা উচিত, অর্থাৎ দিনে কয়বার স্ত্রীর সঙ্গে সহবাস করা নিয়ম, যে সহবাস করলে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না, এই সংখ্যাটা কয়বার হওয়া উচিত এই আলোচনায় যাব। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাল বাটনে চেপে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে একবার ক্লিক করুন, তাহলে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তাহলে চলুন মূল আলোচনায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে কোনো কিছু ভিডিও দেখাতে পারবো না। এখন অনলাইনে দেখি বিভিন্ন রকমের ভিডিও থাকে, ওই কেউ আবার কন্ডম নিয়ে ভিডিও দেখায়, কেউ আবার এই কেলো জিরা, এসব জিরা চা, এসব বাটি ঘটি এসব নিয়ে টেবিলের উপর রেখে ভিডিও করে ভিডিও দেখায়। আমরা কোনো ভুং ভাং কোনো হাবিজাবি ভিডিও আপনাদের দেখাবো না, যেগুলো উপকার যার মাধ্যমে উপকার করা সম্ভব তেমন ভিডিও দেখাবো। আমরা কয়েকটা কথা বলি, আপনারা কথাগুলো শুনুন, যদি উপকার হয় তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো লাগার বিষয়। দিনে কয়বার আপনি স্ত্রী সহবাস করতে পারবেন? আসলে মানুষের শরীর আর আমাদের উপমহাদেশে এশীয় মানুষদের শরীর, আমরা অনেক দুর্বল প্রকৃতির মানুষ, তারপরেও যদি যৌন চাহিদা হয় তাহলে সেক্ষেত্রে আপনি দিনে আপনি আপনার স্ত্রীর সঙ্গে 3-4 বার আপনি সহবাস করতে পারবেন। তবে সহবাস করার ক্ষেত্রে দিনের চাইতে রাতের সময়টা সবচাইতে উপকারী, কারণ রাতের সময় পরিবেশটা খুব সুন্দর থাকে, কোনো চাপ থাকে না, ঘুমের একটা সময় থাকে, আর তারপরে স্ত্রী সহবাস করার পরে যে একটা ঘুম আসে, ঘুমের ঝিমুনি আসে, সেটার জন্য রাত সবচেয়ে পারফেক্ট, রাতটা হচ্ছে সবচেয়ে বেটার। আর রাতের কোন সময়টা সেক্স করা উপকারী? রাতের অবশ্যই আপনি তাড়াতাড়ি খাবার খেয়ে রাতের শেষ দিকে সেক্স করবেন, তাহলে সেই সেক্সটা আপনার শরীরের জন্য অনেক উপকারী হবে, কারণ ভরা পেটে সেক্স করলে আপনার বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে, গ্যাস্ট্রিক আলসার সহ কিডনি সমস্যা, যকৃতের সমস্যা হতে পারে। আর অবশ্যই মাথায় রাখবেন যে বেশি সেক্স করবেন না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কোনো কিছু করলে সেটা আপনার শরীরের উপর একটি মারাত্মক ইফেক্ট সৃষ্টি করতে পারে, আপনার যৌন চাহিদা দিন দিন কমে যেতে পারে। সুতরাং কম, যত আপনি কম করবেন 2-3 বার করুন, আর সপ্তাহে প্রতি সপ্তাহের প্রতিদিন অবশ্যই সেক্স করা থেকে বিরত থাকবেন। সপ্তাহের কিছু কিছু দিন আছে যে দিনগুলো আপনারা সেক্স করবেন না, যার ফলে আপনার শরীর ভালো থাকবে, শরীরের যে ক্ষয়পূরণের একটা বিষয় আছে যে আপনার বীর্যগুলো উৎপন্ন হওয়ার একটা সময় দরকার হয়, আপনি যদি প্রত্যেক দিন সেক্স করেন তাহলে তো বীর্য পরিপূর্ণভাবে উৎপন্ন হতে পারবে না, আপনার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, যৌন চাহিদা কমে যাবে। সুতরাং সপ্তাহে 3 দিন বাদ দিয়ে আর 3 দিন সেক্স করার চেষ্টা করুন। আপনি নিজেই ঠিক করে রাখুন যে কোন 3 দিন সেক্স করবেন না আর কোন 4 দিন সেক্স করবেন। সপ্তাহে 7 দিন, তার ভিতরে 4 দিন সেক্স করবেন, 3 দিন সেক্স করবেন না। আর একটা বিষয় হচ্ছে যে স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় করার জন্য সেক্সটা খুবই উপকারী। সুতরাং যে 3 দিন আপনি সেক্স করবেন না সেই 3 দিন স্ত্রীকে আদর করুন, আদর যত্ন করুন, কিস করুন, চুমু খান, স্ত্রীর স্পর্শকাতর অঙ্গগুলো হাত দিন, চুমু খান, মুখ দিয়ে চাটুন। তাই বলে যৌনাঙ্গ চাটার কথা বলবো না, আপনি স্ত্রীর দুধ স্তন পান করার অভিনয় করতে পারেন, এইভাবে আপনার স্ত্রীকে সন্তুষ্ট রাখতে পারেন, এতে আপনার স্ত্রী অনেক খুশি হবে বলে আশা করি। যাই হোক, প্রতিদিন সেক্স করবেন না, আর যেদিন সেক্স করবেন সেদিন 3-4 বারের বেশি সেক্স করবেন না, এটা হচ্ছে ডাক্তারই একটি মতামত, কারণ আমাদের শরীরে বীর্য উৎপন্ন হওয়ার একটা বিষয় আছে, কারণ শরীর তো আর মেশিন না, শরীর খাবার দাবার নিয়ে তাদের প্রোটিন তৈরি করে, সেসব প্রোটিন থেকে বীর্য উৎপন্ন হয় শরীরকে সুস্থ রাখার জন্য। সুতরাং আর সন্তান জন্মদানের ক্ষেত্রে অবশ্যই একটু সময় নিন, যেদিন আপনি স্ত্রী সহবাস করবেন সন্তানদের জন্মদানের আগে সেদিন কমপক্ষে 1 সপ্তাহ আপনি সেক্স যদি না করে থাকেন তাহলে সেই বীর্যটা আরও বেশি ঘন হয়, গাঢ় হয়, যার ফলে আপনি সেটা সন্তানদানের জন্মদানের ক্ষেত্রে খুবই একটি ইফেক্টিভ একটি ফল হবে বলে আশা করি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য, আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিও লাইক করবেন, আর কোনো কিছু জানার দরকার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে প্রশ্ন করবেন কমেন্টে, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে একবার ক্লিক করুন। ধন্যবাদ।